হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিসা এন্টারপ্রাইজ পাতা থেকে আপনাদেরকে স্বাগতম। আমি শফিক চৌধুরী। আমার সামনে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন আমার খুবই প্রিয় একজন মানুষ, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার একজন সঙ্গীত প্রিয় মানুষ। ওনার হাজার হাজার গান উনি লিখেছেন, শুরু করেছেন, নিজে কণ্ঠ দিয়েছেন। ওনার গান গেয়ে অনেক শিল্পী আজ প্রতিষ্ঠিত। আমরা আজকে রাসেল আহমেদ ভাইয়ের কাছ থেকে ওনার নিজ কণ্ঠে একটা ছায়াছবির গান শুনবো। রাসেল ভাই, মনের একটা মানুষ খুঁজি, সুজা সরল সরল বরল যাবতী, কেউ জাননী ঠিকানা তার, জাননী ঠিকানা। ওসে আমার, ওসে আমার সুখে হাসিবে কাঁদবে, ওসে আমার দুঃখে কাঁদিবে হাসবে মোর সুখে। দিনের শেষে রাত্রি আসে, ঘুমাবো তার বুকে, আদর সুহাগ দিবে মুরে দিবে সান্ত্বনা। কেউ জাননি ঠিকানা তার, জাননি ঠিকানা। মনের একটা মানুষ খুঁজি, সোজা সরল সহজ সরল বরল যাবতী, কেউ জাননি ঠিকানা তার, জাননি ঠিকানা। কোন দেশে গেলে আমি পাব তার সন্ধান, মনে মনে করি আমি করি অনুসন্ধান। পাঁচুয়াক্ত মুনাজাতে করি প্রার্থনা, কেউ জাননি ঠিকানা তার, জাননি ঠিকানা। মনের একটা মানুষ খুঁজি, সুজা সরল সহজ সরল বড় লজ্জাবতী, কেউ জাননি ঠিকানা তার, জাননি ঠিকানা। এই জগতে এমন মানুষ খুঁজে পাওয়া দায়, রাসেল আহমেদ বলে আমার হবে কি উপায়। এই জগতে এমন মানুষ খুঁজে পাওয়া দায়, রাসেল আহমেদ বলে আমার হবে কি উপায়। তুমি বিধি বন্ধু হয়ে বন্ধুর মন বুঝো না, কেউ জাননি ঠিকানা তার, জাননি ঠিকানা। মনের একটা মানুষ খুঁজি, সুজা সরল সহজ সরল বড় লজ্জাবতী, কেউ জাননি ঠিকানা তার, জাননি ঠিকানা। হিরো আলম ভাই বাদন মোদক, উনাদের সাথে আমি ফেসবুকে যোগাযোগ করেছি, উনারও আমাকে সাড়া দিয়েছেন। আশা করি অতি শীঘ্রই আমি উনাদেরকে নিয়ে মাঠ নামব। সেই সাথে আশিক ভাই নুরজালাল মামাদের সাথে একসময় গান করতাম, এখন আবার ইচ্ছা আছে উনাদেরকে নিয়ে মাঠ নামার। আরো বাংলাদেশের অনেক শিল্পী আছে, মমতাজ বাউল আছে, আমার কাছের পাশের সব মানুষ উনার সঙ্গে, আশেপাশে উনার যারা আছে সবার লোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার নিজের লেখা একটা ছায়াছবির গান নিজে হালি গলায় গাইছি, ফেসবুকের ভাই ইউটিউবার ভাই চমৎকার মানুষ, উনি চায় আমার লেখাগুলো ভাইরাল করত, সেই কারণে আমার ফেসবুক আর ইউটিউবার ভাইরাল। অনেক অনেক ধন্যবাদ, আমরা আপনাদের কাছে তার জন্য দোয়া চাই, সে একটা ভালো মনের মানুষ। ধন্যবাদ আসলে ভাই।